হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা অনেকেই জানো যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মজদুর পদের যে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, সেই ভ্যাকান্সির ওপরে পার্সোনালিটি টেস্টের জন্য কারা কারা কোয়ালিফাই করেছে তার একটা লিস্ট কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়ালভাবে প্রকাশ করেছে, একটা পিডিএফ ফাইল, একটা পিডিএফ নোটিফিকেশন। তো সেই নোটিফিকেশনে কিন্তু অনেকেরই নাম নেই, যেখানে কিনা টোটাল ভ্যাকান্সি ছিল 858টা। তো এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু অনেকেরই নাম নেই যারা আবেদন করেছিল এই পদের জন্য। তো সুতরাং যে সকল প্রার্থী বা যে সকল আবেদনকারীর নাম এই লিস্টে নেই, তারা কী করবে বা তাদের কী করণীয় বা এই সমস্যার কী সমাধান হতে পারে, সে বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। তো সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেকেরই এতে সলিউশন হয়ে যেতে পারে। তো এই সমস্যার সমাধান করতে হলে তোমাদেরকে দুটো পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। তো তার মধ্যে প্রথম যে অপশানটা আছে সেটা হলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে যে হোম পেজের উপরে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে উপযুক্ত প্রমাণসহ, মানে তোমরা যে আবেদন করেছিলে সেই প্রমাণসহ কিন্তু সেই নাম্বারে কল করতে হবে, এবং তারা যে যে তথ্য তোমাদের কাছে চাইবে সেই সকল তথ্যগুলো সঠিকভাবে প্রদান করলে তারা কিন্তু এটার সমাধান বা কী কারণে রিজেক্ট করা হয়েছে বা কেন রিজেক্ট হয়েছে বা আদৌ ভুলবশত রিজেক্ট হয়েছে কিনা সেগুলো তারা বলে দেবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি এখানে একটা সমস্যাও আছে, কারণ এখানে যে ল্যান্ডলাইন নাম্বারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু কাজ করছে না। আমি নিজেও কল করে ট্রাই করে দেখেছি, কারণ ল্যান্ডলাইনে কিন্তু অনেক সময় প্রবলেম লেগেই থাকে। তো তার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে কল করতে হবে। অনেক সময় লাইনে প্রবলেম থাকতে পারে অথবা লাইন বিজি আসতে পারে, কারণ অনেকেই কিন্তু চেষ্টা করবে, অনেকেই কিন্তু ট্রাই করবে। তো সুতরাং মোটামুটি 10টা বা 10:30টার পর থেকে তোমাদেরকে আপ টু বিকেল 5টা পর্যন্ত তোমাদেরকে চেষ্টা করতে হবে যে কোন সময়টা কল কানেক্ট হচ্ছে। এবং এটা হলো প্রথম অপশান। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশানটা, যেটা সবথেকে কার্যকরী অপশান, সেটা হলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে যে কন্ট্যাক্ট আস বলে একটা ট্যাব আছে। সেই ট্যাবে ক্লিক করলে এখানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিস, সেই অফিসের পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসে তোমাদেরকে সরাসরি ভিজিট করতে হবে, কিন্তু এখন যেহেতু এই করোনা পরিস্থিতির মধ্যে যানবাহনের একটু অসুবিধা রয়েছে, তো তোমাদেরকে সেখানে খুব সাবধানে যেতে হবে। এবং এছাড়াও তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি বা পার্সোনাল বাইকে যদি তোমরা সেখানে যেতে পারো তাহলে তো আরও ভালো হয়, কারণ যেহেতু এখন ট্রেন লাইনের সুবিধা নেই তো সেই হিসেবে কিন্তু অসুবিধাটা হতে পারে। তো তোমাদের যদি প্রকৃত তোমাদের প্রিপারেশন ভালো থাকে বা তোমরা এই কাজের জন্য চেষ্টা করতে চাও, তো তোমাদের যাদের নাম এই লিস্টে নেই তারা উপযুক্ত প্রমাণসহ, অর্থাৎ তোমরা যে আবেদন করেছিলে তার একটা প্রুফ সঙ্গে করে নিয়ে অবশ্যই তোমরা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে সরাসরি ভিজিট করে তাদের সঙ্গে কথা বলতে পারো, তাহলে সবথেকে ভালো বেশি সুরাহা পাওয়া যাবে। এবং যদি কোনো কারণে কিছু মিসম্যাচ বা কিছু মিস্টেক হয়ে থাকে তারা কিন্তু এটা সমাধান করে দেবে এবং তোমাদের নাম কিন্তু সেখানে তুলে দেওয়া হবে। এবং এর আগের ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখিয়েছিলাম যে ওখানেও লেখা ছিল যে যাদের কল লেটার ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে 25 তারিখের পর থেকে, তারাও কিন্তু 30 তারিখ এবং 1 তারিখে অফিসিয়াল যে নাম্বারটা আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে বা অফিসে ভিজিট করেও কিন্তু তোমরা এই সমস্যার সমাধান করতে পারো। অর্থাৎ যাদের নাম আসেনি তারাও কিন্তু একইভাবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বা সরাসরি অফিস ভিজিট করে তোমরা কিন্তু এই সমস্যার সমাধানটা করতে পারো। তো এটাই ছিল এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও। তো আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে, এবং এই সংক্রান্ত যদি আরও কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিও নিজের কমেন্ট করবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমি নিজেও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি যে যাদের নাম আসেনি বা ক্যান্সেল হয়েছে কেন ক্যান্সেল হয়েছে। তো পরবর্তী এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।